আপনি কিন্তু মিথ্যে বসে আছেন। বললাম তো সাগর ফিরে না এলে আমি আপনাকে কিন্তু আপনি যাবেন নাকি লোক দেখে আপনাকে? আসবো স্যার। আসুন। থ্যাংক ইউ। বসবো স্যার। বসুন। থ্যাংক ইউ। স্যার আপনাকে একবার শুভঙ্কর বাবু ডাকছেন। বলো যাচ্ছি। কত আছে? ঠিক আছে। আমায় ডেকেছেন? আসুন বলুন। ওনার মালগুলো রিসিভ করে চালানে সই করে দিন। ওনার মাল সাগর রিজেক্ট করেছে। স্পেসিমেন অনুযায়ী উনি মাল সাপ্লাই করেননি। সে আমি বুঝবো। আপনি রিসিভ করে নিন। আমি পারবো না। আমি আপনাকে বলছি। বললাম তো পারবো না। রিসিভ করতে হয় আপনি করুন। এটা আমার কাজ না। আপনার কাজ কি শুধু পার্টির কাছে ঘুষ নিয়ে কোম্পানি সর্বনাশ করা? আপনার মতো রিজেক্টেড মালকে আমার সাহেব কোম্পানিতে ঢোকাতে পারে, কিন্তু আমি কোনো রিজেক্টেড মাল রিসিভ করব না। আপনি জানেন আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করতে পারি? একজন চাকর হয়ে ওটুকু কষ্ট আপনাকে না করলেও চলবে। আমি আজই সাহেবকে জানাচ্ছি যে একজন চোরের সঙ্গে সহবাস করা আমার পক্ষে সম্ভব না। চল। কি বলছেন ক্যাপ্টেন? ঠিকই বলছি। আমার ভাগ্নির জীবনটা নষ্ট করে এর সঙ্গে আপনার ছেলের বিয়ে আপনি দিতে পারেন না। আমার ছেলের জীবনের চাইতে আর কারো জীবন আমার কাছে বেশি মূল্যবান নয়। তা আপনার ছেলে যদি বিয়ে করতে রাজি না হয়? সে ব্যবস্থা আমি করব। তা সে ব্যবস্থা যদি আমি করে দিই? আপনি আপনি কি করবেন? হ্যাঁ আমি দেখো চার্জুর সাহেব, আপনি যদি বলেন 15 দিনের মধ্যে ঝিলিকের বিয়ে দিয়ে দিতে পারি, তবে মানে তবে কি না মানে ইয়ে ব্যাপারটা মুশকিলটা কি হলো জানেন চার্জি সাহেব? মেয়ের বিয়ে দিতে গেলে আমি গরিব ছাপচা মানুষ, এই গেলে মোটা টাকা দরকার। ধরুন আপনার বরপল আছে, মেয়েকে সাজিয়ে গিয়ে ভালো মন্দ গয়না গাঁটি দিতে হবে, পাত্র সে তো হাতেই ছিল। বিয়ের খরচটা যদি আমি দিই? হ্যাঁ আপনি দেবেন, আপনি মহানুভব, ভগবান আপনার মঙ্গল করবেন। আমিও সুস্থ মনে আমার ভাগ্নে দিদি বিয়ে দেবো, আর আপনিও নিশ্চিন্ত মনে আপনার ছেলে দিদি বিয়ে দিতে পারবেন। কত টাকা আপনার চাই? কত টাকা তা ধরুন এই বাজারে এখনকার দিনে একটা বিয়ে দিতে গেলে আপনার গিয়ে মনে করুন 1000 1030 তো লাগবেই। হ্যাঁ 30,000। আপনি অপেক্ষা করুন, আমি টাকাটা নিয়ে আসছি। এটা তুমি ভালো করছো না। আমি যা করছি ঠিকই করছি। জামশেদপুর থেকে ঘুরে এসে সাগর যদি সব জানতে পারে? আমি ঝিলিকের মামাকে দিয়ে লিখিয়ে নেব যে ঝিলিকের মা কথা দিয়েছে যে 30,000 টাকা পেলে সাগরকে মুক্তি দেবে। সেই চিঠি পড়ার পর সাগর নিশ্চয় ঝিলিকে বিয়ে করতে চাইবে না। তুমি ওকে
এত বড় দেখতে বলবে? শুভ কাজে মিথ্যে কথা বলায় কোনো ক্ষতি নেই। মোট কথা, টুম্পার সঙ্গে সাগরের বিয়ে আমি দেবই। আমি তোমাকে তখনই বলেছিলাম যেতে হবে না। ও কি অপমানটা নামায় করলে, বলে ঝিয়ের মেয়ে তার এত দূর স্পর্ধা, আর সাগর সে কি না বললে? সাগর কিছু বলেছে? সে যা বলেছে আর আমি মুখে আনতে চাই না। আমি আমি অবাক হয়ে ভাবছি, ওই ছেলেকেই তোকে ভালোবেসেছিল কি কি? আমার মুখের উপর বললে, ছেলেকে বলে দেবেন এতদিন যা করেছিল ভুল করেছিল। আর এও বলল তুই যেন ওর বিয়েতে গিয়ে দেখে আসিস ও কত সুখী হয়েছে।